এমকেকে মুভিস আয়োজিত দিনাজপুরে সিনি কালচার হুট ও মাকালী ফিল্মসের সহযোগিতায় ইসলামপুরে অনুষ্ঠিত হলো স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব। এই উৎসবে দেশ বিদেশের মোট 8টি স্বল্পদৈর্ঘ্যের ছায়াছবি এদিন প্রদর্শিত হলো। ইসলামপুরের টাউন হল লাইব্রেরিতে এদিন এই অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠানে ইসলামপুর, রায়গঞ্জ, বালুঘাট থেকে বহু ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। এদিনের এই চলচ্চিত্র উৎসবে বাংলা এবং নেপালি সহ বিভিন্ন ভাষার ছায়াছবি দেখতে উপস্থিত হন আগ্রহী দর্শকরা। এই ফিল্ম ফেস্টিভ্যালে দুই কর্ণধার তথা ফেস্টিভ্যাল কোঅর্ডিনেটর আইভি বিশ্বাস ও ফেস্টিভ্যাল প্রেসিডেন্ট সুশান্ত নন্দী জানান, স্বল্পদৈর্ঘ্যের ছায়াছবির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মা তুমি ডিরেক্টর বাবুল সরকার উনি এসছেন, আমি ওনাকে ডাকবো, আপনি একটু সেজে আসুন, আপনার নমিনেশন সার্টিফিকেটটা নিয়ে যান। জেলাগুলিতে বহু ছেলেমেয়েরা খুব সুন্দর সুন্দর ছায়াছবি নির্মাণ করছেন, সেগুলো সকলের মাঝে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চলচ্চিত্র উৎসবে ফেস্টিভ্যালের ডাইরেক্টর চন্দন চক্রবর্তী জানান, আগামী দিনে এখানে বিভিন্ন ধরনের ভাষাভাষীর ছায়াছবি দেখে নতুন প্রজন্মের যে সমস্ত ছেলেমেয়েরা সিনেমা নির্মাণ করতে চায় তারা অনেকেই অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তাদের জন্য এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। জেলাগুলিতে চলচ্চিত্র উৎসব খুব একটা হয় না বললেই চলে। এই উৎসবের মাধ্যমে বর্তমান প্রজন্মকে আরও বেশি স্বল্পদৈর্ঘ্যে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে আগ্রহী করে তুলবে বলে জানান আয়োজকরা। আমাদের এই যে ছবি দেখানোর অনুষ্ঠান বা এই যে দীর্ঘ সময় ধরে যে ছবিটি চলল, জানি খুব স্বাভাবিকভাবেই হয়তো ভাষার ক্ষেত্রে বুঝতে অনেকের অসুবিধা হয়েছে, কারণ এখানে সাবটাইটেল ইউজ করা ছিল না এই ছবিতে। তবে আমাদের পরের যে ছবিগুলো তাতে বিভিন্ন জায়গার ছবি আছে, পর্তুগালের দুটি ছবি আছে, ইউএসএর আছে, ভারতীয় আরও তিনটে ছবি আছে, কিন্তু কোনোটাই এত দীর্ঘায়িত নয়, সবই ছোট ছোট, কোনোটা 9 মিনিট, কোনোটা 4 মিনিট, কোনোটা 18 মিনিট, এভাবে ছোট ছোট ছবি হবে। আশা করি পরবর্তী ছবিগুলো দেখতে কারো সমস্যা বা বুঝতে সমস্যা হবে না। এদিনের এই চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা অভিষেক রায়, উপস্থিত ছিলেন কলকাতার চলচ্চিত্র অভিনেত্রী বিপাশা এবং অভিনেতা অভিষেক আচার্য সহ প্রমুখ। ফেস্টিভ্যাল সেক্রেটারি বিনোদ শাহ বলেন, প্রতি বছর ইসলামপুরে এই ধরনের চলচ্চিত্র উৎসবের আয়োজন হোক, তাদের সহযোগিতা থাকবে। এদিন অনুষ্ঠান শেষে সকল চলচ্চিত্র নির্মাতাদের পুরস্কার দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্ত চক্রবর্তী রিপোর্ট, নিউজ 18 লোকাল।